তো বন্ধুরা, আমরা সকলে কিন্তু বাগান করতে ভালোবাসি। আমাদের খোলা জায়গায়, আমাদের ছাদ বাগানে কিংবা আমাদের বাড়ির সামনে যে উঠোন আছে, ফাঁকা উঠোনে আমরা কিন্তু বাগান করে থাকি। সবাই বাগান করতে ভালোবাসি, ফুল কিন্তু সবার প্রিয় জিনিস। তো এই ফুল গাছ যখন আমরা ছাদ বাগানে বসাই, কি আমাদের খোলা জায়গার মধ্যে বসাই, তো দেখা যায় কি অনেক সময় নানা রকম ফুল গাছ আমরা বসিয়ে থাকি। তো এই ফুল গাছ বসানোর পরে আমাদের গাছগুলো কিছুদিন বাঁচে, কিছুদিন ফুল দেয়, এবং তারপরে কিছুদিন পর সেই গাছগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে মারা যায়। তো একটা গাছকে বেঁচে থাকতে গেলে যেমন আলো, জল, খাবার এবং সুন্দরভাবে পরিচর্যার প্রয়োজন আছে, সেই রকম একটা গাছকে সুস্থ রাখতে গেলে, বহু বছর বাঁচিয়ে রাখতে গেলে একটা গাছের কিন্তু কাটাই ছাঁটাইও খুব অত্যন্ত প্রয়োজন। একটা গাছকে সুন্দরভাবে গঠন দিতে গেলে, একটা গাছের ফিগারকে সুন্দর করতে গেলে এবং একটা গাছকে আকর্ষণীয় করতে গেলে, এই গাছের কিন্তু কাটাই ছাঁটাইটা আমাদের ঠিক সময়ে ঠিক মতনভাবে আমাদের কিন্তু করতে হবে। তবেই কিন্তু একটা গাছকে আমরা ছাদ বাগানের মধ্যে আকর্ষণীয় করতে পারবো এবং সবার থেকে সুন্দর করে তুলতে পারবো। মানে আমরা যে গাছ করি, সেই গাছের মধ্যে সুন্দর করে সেই গাছটা তৈরি করতে পারবো, যাতে লোকে দেখে বলে যে না, গাছটা খুব সুন্দর। তো সেই রকম জিনিসকে করতে গেলে বা সেই রকম আকর্ষণীয় একটা গাছ করতে গেলে সময় সময়ে যেমন আমাদের পরিচর্যা করতে হয়, সময় সময় গাছের কিন্তু কাটাই ছাঁটাইটাও করতে হয়। তো এই সময়টায় বর্ষাকালের সময়, মানে এই যে আগস্ট মাসের শেষ বর্ষা যে শুরু হচ্ছে, সেপ্টেম্বর থেকে পুরোপুরিভাবে বর্ষা চলে আসবে, এই সময় কিন্তু কিছু কিছু গাছের আমাদের কাটাই ছাঁটাই করতে হয়। কোন কোন গাছগুলো সেগুলো? যে গাছগুলো প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়ে গেছে কিন্তু গাছগুলো ঝাঁকড়া হচ্ছে না, সুন্দর লুক দিচ্ছে না, সুন্দরভাবে গঠন পাচ্ছে না, সুন্দরভাবে ফুল আসছে না, তো সেই সব গাছগুলোকে কিন্তু আমাদের এই সময় কাটাই ছাঁটাই করতে হবে। তার ফলে সুন্দরভাবে নতুন নতুন শাখা পোশাকা বেরোবে, সেই শাখা পোশাকা থেকে আবার প্রচুর পরিমাণে তোমরা ফুল পেতে পারবে। তো বন্ধুরা, ফিরে এলাম তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে, তোমাদের প্রিয় চ্যানেল কার্তিক হর্টিকালচারে। তো আজকে আমরা তোমাদের কাছে যে গাছটা নিয়ে চলে এসেছি, যে বিষয়টা নিয়ে চলে এসেছি, সেটা হলো করবী ফুলের গাছ। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমার করবী ফুলের গাছে কত ফুল ধরেছে, কত কুঁড়ি আছে দেখতে পাচ্ছ। কিন্তু বন্ধুরা, এই গাছটার একটা সমস্যা হচ্ছে কি, গাছটা অত্যধিক কিন্তু বড় হয়ে গেছে। আমাদের এই সময় এই গাছ, যে গাছগুলো প্রচণ্ড পরিমাণে বড় হয়ে যায় কিন্তু সুন্দর লুক দেয় না, দেখছো লম্বা হয়ে গেছে কিন্তু নিচের দিকে কিন্তু কোনো শাখা পোশাকা নেই, নিচের দিকে কোনো ঝাঁকড়া জিনিসটা নেই, শুধু লম্বা হয়ে গেছে, চারটে পাঁচটা ডাল বেরিয়েছে এবং তার থেকে ফুল আসছে। তো আমাদের এই সব যে গাছগুলো, যে প্রচুর পরিমাণে ঝাঁকড়া হচ্ছে না, এইরকমভাবে দুটো তিনটে ডাল বেরিয়েছে, তার থেকে যে আমরা ফুল পাচ্ছি, সেই গাছগুলোকে কিন্তু এই সময় আমাদের কাটাই ছাঁটাইটা করতে হবে। যদি আমরা এই সময় কাটাই ছাঁটাইটা করে দিতে পারি, এই সময় বৃষ্টির জল পেয়ে এবং আমাদের দেওয়া খাবার পেয়ে গাছটা কিন্তু সুন্দরভাবে নিচের দিকে ঝাঁকড়া হয়ে ওঠে। একটা গাছকে আমরা যত গোল করতে পারবো টবের মধ্যে, তত কিন্তু গাছটার লুকটা খুব সুন্দর হবে এবং ফিগারটা কিন্তু দেখতে খুব সুন্দর হবে। ফুলটা বড় কথা নয়, আমরা যদি এই সময় ফুলের মায়া করতে যাই বা আমরা যদি ভাবি যে এত কুঁড়ি এসছে আমরা ফুল পাবো, এর থেকে যদি আমরা কেটে দিই তাহলে তো ফুল পাবো না, তো আমরা যদি কোনো গাছের ক্ষেত্রে, কাটাই ছাঁটাইয়ের ক্ষেত্রে ফুলের মায়া করতে যাই, গাছটা কিন্তু বেশি দিন আর বাঁচবে না। তো এইটা আমাদের মাথায় রাখতে হবে, সময় সময় কিন্তু গাছের কাটাই ছাঁটাইটা অতি অবশ্যই প্রয়োজন। তো একটা গাছকে কাটাই ছাঁটাই করতে গেলে বা একটা গাছকে সুন্দর লুক দিতে গেলে আমাদের কাটাই ছাঁটাই করার সময় বা কাটাই ছাঁটাই করার আগে কিছু প্রসেস আমাদের ফলো করতে হয়। তো সেই প্রসেসগুলো কী কী বা কীভাবে এই কাটাই ছাঁটাইটা করবো বা কাটাই ছাঁটাইয়ের পরে আমাদের কী পদক্ষেপ গ্রহণ করতে হবে, কী খাবার প্রয়োগ করতে হবে, তো সেই নিয়েই আজকে আমার এই ভিডিওর মূল বিষয়বস্তু। তো এই ভিডিওটা খুব একটা বড় হবে না, খুব ছোট্ট একটা ভিডিও। যারা করবী ফুল গাছ ভালোবাসো, যারা বাগান করতে ভালোবাসো, তাদের জন্য এই ভিডিওটা খুব ইনফরমেটিভ। তো আমি প্রত্যেকটা বন্ধুকে বলবো, একটু ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখো, তাহলেই তোমাদের করবী গাছগুলোকে লম্বা না করে খুব গোল করে সুন্দর করে ঝাঁকড়া করে তুলতে পারবে এবং সুন্দর একটা গঠন দিতে পারবে। তো কীভাবে সেটা করব, কীভাবে সেটা আমাদের করতে হবে, কী কী প্রসেস ফলো করতে হবে, চলো আমরা ভিডিওতে জেনে নিই। প্রথমে আমাদের জানতে হবে গাছটা কাটাই ছাঁটাই করার আগে গাছটার মধ্যে কী কী প্রসেস আমাদের ফলো করতে হবে। তো প্রথমে আমাদের এই গাছটাকে কাটাই ছাঁটাই করার আগে, গাছটা যাতে সুন্দরভাবে বৃদ্ধি পায়, তার জন্য আমাদের গাছটাকে তিন চার দিন আগে খাবার প্রয়োগ করতে হবে। তো কী খাবার প্রয়োগ করবো? আমরা অবশ্যই কিন্তু কোনো হার্ডি খাবার প্রয়োগ করবো না, কারণ আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, আমরা যখন গাছটাকে কাটাই ছাঁটাই করবো গাছটা কিন্তু একটু রোদি হয়ে যাবে, একটুখানি দুর্বল হয়ে যাবে। তো সেই দুর্বল গাছটা কিন্তু হার্ডি খাবার গ্রহণ করতে পারবে না, কারণ সালোক সংশ্লেষ খুব একটা ভালোভাবে করতে পারবে না বা গাছটা একটু দুর্বল হয়ে পড়বে। তো আমাদের এমন একটা খাবার তিন চার দিন আগে প্রয়োগ করতে হবে যাতে সেটা খুব সহজে গাছ কিন্তু ইনটেক করতে পারে এবং তাই সেই খাবারের যে এনার্জিটা সে যাতে ধরে রাখতে পারে। যাতে আমরা যখন কাটাই ছাঁটাই করবো, যতদিন না গাছটা নতুন করে খাদ্য সংগ্রহ করতে পারে, সেই গাছের মধ্যে থাকা যে এনার্জি আছে, সেই এনার্জি দ্বারা গাছ কিন্তু নিজের মধ্যে শাখা পোশাকা বৃদ্ধি করতে পারে বা নিজে সুস্থ থাকতে পারে। তো সেই জন্য আমাদের সমান রেশিওর যে এনপিকে আছে, উনিশ উনিশ উনিশ, কুড়ি কুড়ি কুড়ি, পনেরো পনেরো পনেরো, আঠেরো আঠেরো আঠেরো, তোমাদের কাছে যে কোনো এনপিকে হবে সেই এনপিকেটাই তোমরা মাটির মধ্যে 10 থেকে 12 ইঞ্চি টবের মধ্যে 2 চামচ প্রয়োগ করে দেবে।
ছয় থেকে আট ইঞ্চি টবের মধ্যে এক চামচ প্রয়োগ করবে। একটু বেশি পরিমাণে খাবারটা বন্ধুরা আমাদের এই কাটাই ছাড়াইয়ের সময় প্রয়োগ করতে হবে। তো আমরা প্রয়োগ করে দিলাম, দিয়ে আমরা তিন দিন ওয়েট করব, তিন দিন পর আমরা গাছটাকে কাটাই ছাড়াই করব। তো আমি তিন দিন আগে খাবারটা প্রয়োগ করেছিলাম কাটাই ছাড়াই করার আগে মানে করব বলে। তো তোমাদের এরপরে আমি দেখাচ্ছি তোমাদের কীভাবে কাটাই ছাড়াইটা করতে হবে বা কী কী আর কী প্রসেস ফলো করতে হবে। তো বন্ধুরা তোমরা নিশ্চয়ই এরকম কাটারের সাহায্যে বা যে কোনো কাঁচি বা যে কোনো সাহায্যে তোমরা কাটাই ছাড়াই করবে। তো তোমাদের এরকম রুবিং অ্যালকোহল নিতে হবে, এরকম অ্যালকোহল দেখতে পাচ্ছ, এই অ্যালকোহল ছাড়া তোমরা হাইড্রোজেন পারঅক্সাইড ব্যবহার করতে পারো, কিংবা হাতে যে করোনা থেকে মুক্তি পাওয়ার জন্য যে আমরা স্যানিটাইজ ব্যবহার করতাম সেই স্যানিটাইজও তোমরা ব্যবহার করতে পারো। কারণ কি, এই কাটারটাকে আমাদের কিন্তু স্যানিটাইজ করে নিতে হবে, নাহলে এই কাটারটা ধরো নানা রকম গাছ আমরা কেটেছি সেই গাছের জীবাণু বা ব্যাকটেরিয়াও এই গাছের মধ্যে লেগে যেতে পারে বা এই গাছটা কিন্তু যেখান থেকে কাটবো সেখান থেকে পচে গিয়ে নষ্ট হয়ে যেতে পারে। তো সেইটা যাতে না হয় আমাদের এই গাছটাকে কাটার আগে এই কাটারটাকে মানে যে কাটার দিয়ে কাটবো সেই কাটারটাকে আগে স্যানিটাইজ করে নিতে হবে। তো আমি তোমাদের সামনে করলাম, তোমরা দেখতে পেলে তোমরাও এরকম তুলির সাহায্যে কি আঙুলে করে নিও, তোমরা কাটারটাকে স্যানিটাইজ ভালো করে নেবে, নিয়ে তোমরা কাটবে। তো এবার কোত্থেকে কাটবো সেটা একটা ভাইটাল ব্যাপার। তো বন্ধুরা এই গাছের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, এই গাছটাকে আমরা যেখান থেকেই কাটি না কেন এই গাছটা কিন্তু যেখান থেকে কাটবো সেখান থেকে তিনটে করে ডাল বেরোয়, তিনটে করে ডাল কিন্তু এই গাছের ডাল মানে গাছ থেকে কিন্তু বেরোতে দেখা যায়। তো বন্ধুরা তোমরা সকলে জানো এখন হচ্ছে আগস্ট মাস, আগস্ট মাসের শেষের দিকে প্রায়, এরপর সেপ্টেম্বর আসবে, তারপরে আসবে অক্টোবর। তো এই অক্টোবরের 15-20 তারিখ কি অক্টোবরের শেষের দিক থেকে এই গাছটা কিন্তু ডরমেন্সি পিরিয়ডে যেতে আরম্ভ করবে, এই গাছে কিন্তু ফুল আসবে না আর। তো এই গাছটা যদি ফুল না আসে, গাছটাকে এত বড় যদি আমরা রেখে দিই, তো এই যে সময়টা, এই যে দেখতে পাচ্ছ এই যে ফুল আসা বন্ধ করে দিয়েছে, পুরো ডালটা কিন্তু ফুল আর নেই। তো ধীরে ধীরে কিন্তু এই ডালগুলো এইরকম হয়ে যাবে। তো এই সামনে মানে গ্রীষ্মকালে যাতে এর থেকে আমরা প্রচুর পরিমাণে ফুল পেতে পারি, একটা গাছে আমরা চাই কি প্রচুর পরিমাণে ফুল ফুটুক, তো দেখতেও খুব সুন্দর লাগে বা আমাদের সেই ফুল কাজেও লাগে, পুজোর কাজে লাগে। তো সেইটা যদি আমরা করতে চাই তাহলে মানে এই গাছটাকে আমাদের কিন্তু প্রুনিং করাটা অতি অবশ্যই প্রয়োজন। কিন্তু এই সময় যে বর্ষা চলছে, বর্ষাতে যেহেতু আমরা ফুল এতে খুব একটা বেশি পাবো না, কেননা সামনে 1-1.5 মাস পরেই 2 মাস পরেই ডরমেন্সি পিরিয়ড, সেই জন্য এই গাছটাকে আমাদের এই সময় বৃদ্ধি করানোর জন্য কাটতে হবে, প্রুনিং করতে হবে, মানে সফট প্রুনিং করব। কিন্তু গ্রীষ্মকাল যখন আসবে, গ্রীষ্মকাল আসার আগে আমাদের মানে ধরো জানুয়ারি কি ফেব্রুয়ারি মাসের, জানুয়ারি মাস নয় ফেব্রুয়ারি মাসের মধ্যিখান কিংবা শেষের দিকে আমাদের কিন্তু এই গাছটাকে হার্ড প্রুনিং করতে হবে। হার্ড প্রুনিং করার জন্য আমার কিন্তু অনেক শাখা পোশাখা দরকার, কিন্তু এই শাখা পোশাখা যদি না থাকে, আমরা যদি এই গাছটাকে এরমভাবে রেখে দিই হার্ড প্রুনিং কিন্তু করতে পারবো না বা শাখা পোশাখা এর থেকে খুব একটা বেশি পাবো না। শাখা পোশাখা যাতে আমরা প্রচুর পরিমাণে পেতে পারি এই সময় আমাদের কিন্তু সফট প্রুনিং করতে হবে। সফট প্রুনিং করা মানে কি, আমরা যখন হার্ড প্রুনিং কোনো গাছে করি তখন আমাদের গাছের গোড়া থেকে 1 ফুট আমরা রেখে দিয়ে গোটা গাছটা কেটে ফেলে দিই, তাহলে কী হয় এটাকে বলে হার্ড প্রুনিং। যখন আমরা 1.5 ফুট কি 2 ফুট আমরা রেখে দিয়ে কাটবো কোনো গাছের তখন এটাকে বলে সফট প্রুনিং। তো এই সফট প্রুনিংই আমাদের এখন করতে হবে, তবেই কিন্তু একটা গাছকে সুন্দরভাবে আমরা ঝাঁকড়া করতে পারবো। তাহলে আমাদের কোত্থেকে কাটতে হবে, গাছের গোড়া থেকে 2 ফুট মতন রাখবো, মানে এতটা রাখবো আমরা, এই যে দেখতে পাচ্ছ জয়েন্ট মুখ, এই জয়েন্ট মুখের আগে থেকে আমরা কিন্তু কাটতে হবে। জয়েন্ট মুখ মানে এই যে দেখো দুটো করে ডাল বেরিয়েছে, এই দুটো করে ডাল বেরিয়েছে, এই দুটো করে ডালের আগে থেকে আমাদের কিন্তু গাছটাকে কেটে ফেলতে হবে। আমাদের কিন্তু বন্ধুরা ফুলের মায়া করতে গেলে এতে একদমই হবে না, কারণ ফুলের মায়া যদি করতে চাই আমাদের গাছটা কিন্তু বেশি দিন আর বাঁচবে না। গাছ যত আমরা কাটতে থাকবো তার শাখা পোশাখা যত কাটতে থাকবো গাছের কিন্তু আয়ুটা বাড়ে, এইটা আমাদের কিন্তু ভাইটালভাবে মনে রাখতে হবে যে গাছের আয়ু আমাদের বাড়াতে হবে। আমাদের গাছের আয়ু যদি না আমরা বাড়াতে পারি গাছটা কিন্তু এক সিজনেই মারা যাবে। যতই তোমরা বহুবর্ষজীবী গাছ নিয়ে আসো না কেন, বহুবর্ষজীবী গাছ তোমরা রোপণ করো না কেন, সেই গাছের আয়ু 1-2 বছরের বেশি কিন্তু হবে না। তো তার আয়ুটা বাড়াতে গেলে আমাদের কিন্তু গাছগুলোকে অতি অবশ্যই কাটাই ছাঁটাই করতে হবে সময় অনুযায়ী। তো দেখতে পাচ্ছ আমি কোন কোন জায়গাতে কাটাই ছাঁটাই করছি, একদম তিনটে যে পাতা আছে তিনটে পাতার গোড়া থেকে, মানে ধরো তোমরা যদি এখান থেকে কাটো এই তিনটে যে পাতা রাখছো এই তিনটে পাতার গোড়া থেকে তোমরা কাটবে, যাতে এই পাতার গোড়া থেকে নতুন করে ডাল বেরোতে পারে। তো এইটাও আমরা কেটে দিই আগে, দেখতে পাচ্ছ আমি কেটে দিলাম গাছটাকে। তো বন্ধুরা এখানে একটা কথা তোমাদের বলে রাখি, তোমরা কিন্তু কাঁচি দিয়ে বা হাতে করে যেন ভাঙতে যাবে না, তোমরা কিন্তু কাটারি ইউজ করবে, কেননা এই গাছগুলো এতটাই শক্ত গাছ এতে কাঁচি করে তো কাটা যায় না, তোমাদের হাত ব্যথা হয়ে যাবে। আর তোমরা যদি হাতে করে ভাঙতে যাও তাহলে কী হবে, গাছটা যখন তুমি মোচকাবে এই গোড়া বরাবর কিন্তু ফেটে যাবে ডালটা।
যখনই তুমি মটকাবে এই ডগ বরাবর কিন্তু ফেটে যাবে। ফেটে গেলে কি হবে, সেই গোটা কাণ্ডটাই কিন্তু নষ্ট হয়ে যাবে, পুরো পচে যাবে, গাছটা আস্তে আস্তে কিন্তু পচে যেতে শুরু করবে। কারণ ফাটা অংশটা কিন্তু কোনোদিন রিকভার হয় না। হ্যাঁ, একটা কাটা অংশকে আমরা রিকভার করতে পারি, কাটা যে গাছটাকে আমরা সুস্থ করতে পারি, কিন্তু একটা ফাটা কাণ্ডকে আমরা কিন্তু চট করে রিকভার করতে পারি না, যেহেতু এখন বর্ষাকাল। বর্ষাকাল ছাড়া যে কোনো সময় তোমরা হাতে করে ভাঙবে না, কারণ ফাটা অংশ চট করে রিকভার হয় না। তো যাই হোক, তোমরা কাটারের সাহায্যে বা ধারালো কোনো জিনিসের সাহায্যে তোমরা কাটবে। তো বন্ধুরা, এই কাটা অংশতে আমরা সাফ কিংবা রেডোমিন গোল যে কোনো ফাঙ্গিসাইড একটু গুলে নেবো। মোটা করে দেখতে পাচ্ছি, মাজনের মতন আমি গুলে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ, দেখো তোমরা দেখতে পাচ্ছ, এটা মাজনের মতন মোটা করে গুলে নেবে, নিয়ে এতে কিন্তু ভালো করে লাগিয়ে দেবে, যাতে বৃষ্টি যে হবে আমাদের এখন। এবার আমি এখন কেটেছি, আমি জানি না, হট করে বিকালেও বৃষ্টি হয়ে যেতে পারে কিংবা কালকেও হতে পারে। তো যাতে এই বৃষ্টির জল এই গাছের মধ্যে না পায় বা এই বৃষ্টির জল এই কাটা অংশ দিয়ে ভেতরে প্রবেশ না করতে পারে, সেই জন্য আমাদের এই ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে। এইটা ফাঙ্গিসাইড দিয়ে পুরোপুরিভাবে কভার করে দিতে হবে। তো আমি আগে করে নিই সুন্দরভাবে, তারপর আমি ভিডিওটা কন্টিনিউ করছি বন্ধুরা। তো বন্ধুরা দেখো, আমার কাটাই ঝাড়াই করা কমপ্লিট, আমি ফাঙ্গিসাইড পাউডার লাগিয়ে দিয়েছি। তো এই রেডোমিন গোল ছাড়া তোমরা সাপ কিংবা যে কোনো ফাঙ্গিসাইড পাউডারই তোমরা ব্যবহার করতে পারো, তাতে কোনো অসুবিধে নেই। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, এই গাছটা যখন বৃষ্টির জল পাবে কোনো প্রকারে, তো ফাঙ্গিসাইডটা ধুয়েও যেতে পারে। আমরা তো গাছটাকে খোলা ছাদের তলাতেই রাখবো, কারণ বৃষ্টির জল খাওয়ানো এখন অত্যন্ত প্রয়োজন গাছটাকে। আমরা যদি ফাঙ্গিসাইডের এই প্রলেপটা যদি আমাদের গাছ থেকে ধুয়ে বেরিয়ে যায়, তাহলে কিন্তু অতি অবশ্যই তোমাদের ফাঙ্গিসাইড আবার গুলে কিন্তু লাগাতে হবে। মানে কমসে কম একটা গাছেতে এই ফাঙ্গিসাইড রাখার নিয়ম হচ্ছে 5 থেকে 7 দিন, 5 থেকে 7 দিন যাতে ফাঙ্গিসাইড পাউডারটা আমাদের গাছের মধ্যে থাকে, এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। ধুয়ে যাওয়া মাত্রই বৃষ্টিটা থেমে যাবে যখন, তখনই আমাদের গুলে কিন্তু এই প্রসেসটা আবার করতে হবে। তো এরপর বন্ধুরা আসি, আমাদের যে গাছটাকে যে কাটাই ছাঁটাই করলাম, এরপর আমরা কখন খেতে দেবো, কী খেতে দেবো, বা আর কী কী পরিচর্যাতে করতে হবে। তো বন্ধুরা, একটা গাছকে যখন আমরা কাটাই ছাঁটাই করি, অনেক সময় দেখা যায় কি, গাছটা কিন্তু ঝাঁকড়া হয় না, গাছটার মধ্যে শাখা প্রশাখা বৃদ্ধি পায় না, গাছটার মধ্যে ফুল আসতে চায় না। তার প্রধান কারণ হলো গাছটা দুর্বল হয়ে থাকার কারণে। বন্ধুরা, এমন একটা আমাদের খাবার প্রয়োগ করতে হবে যাতে খুব সহজে গাছটা ইনটেক করতে পারে, খুব সহজে আমরা গাছটা কিন্তু ঝাঁকড়া হতে পারে। অনেক সময় আমরা কাটাই ছাঁটাই করার পর খেতেও দিই না ঠিক মতন, যে কাটাই ছাঁটাই করেছি এখন খেতে দেবো না, এখন তো গাছটা খাওয়ার ইনটেক করতে পারবে না, আমরা খেতে দেবো না। কিন্তু না, আমাদের কিন্তু অতি অবশ্যই গাছটা কাটাই ছাঁটাই করার 15 দিন পর আমাদের খেতে দিতে হবে। তো এমন একটা খাবার দিতে হবে, খুব সহজ খাবার, যেটা খুব হার্ড খাবার কিন্তু আমরা এতে প্রয়োগ করতে এখন পারবোই না, যতক্ষণ না গাছটা নতুন নতুন শাখা প্রশাখা বের করতে পারে। তো সেই জন্য আমাদের 19:19:19:20:20:20 যে রেশিওর এনপিকেটা আমরা গাছ কাটাই করার আগে ব্যবহার করেছি, সেইটাই আবার ব্যবহার করবো। মানে টানা 2 মাস আমরা এই 19:19:19:20:20:20 সমান রেশিওর এনপিকে ব্যবহার করতে থাকবো 15 দিন অন্তর অন্তর। এই খাবারটা প্রয়োগ করার আগে, মানে 2 দিন কি 1 দিন আগে, আমাদের কিন্তু যে কোনো অনুখাদ্য, সেটা অ্যাগ্রোমিন গোল হতে পারে বা যে কোনো বায়ো অনুখাদ্য হতে পারে, তোমরা যে কোনো অনুখাদ্য মাটিতে দেওয়ার অনুখাদ্য ব্যবহার করতে পারো। আমাদের কিন্তু মাটিতে দেওয়ার অনুখাদ্য যদি ব্যবহার করি প্রত্যেক 15 দিন অন্তর অন্তর, আমরা কিন্তু 8 থেকে 10 দানা মতন অনুখাদ্য, দানা আকারে যে অনুখাদ্য, সেটা আমরা মাটিতে খুঁজে দিয়ে প্রয়োগ করে জল দিয়ে দেবো। যদি আমরা স্প্রে আকারে অনুখাদ্য ব্যবহার করি, সেটা অ্যাগ্রোমিন গোল হতে পারে, যে কোনো অনুখাদ্য হতে পারে, আমরা সেই অনুখাদ্যটা যখন ব্যবহার করবো, তখন 1 লিটার জলে 30 ফোঁটা দিয়ে ভালো করে ঝাঁকিয়ে আমরা গাছের মধ্যে স্প্রে করতে থাকবো খাবার প্রয়োগ করার আগে, মানে 2 দিন 1 দিন আগে আমরা প্রয়োগ করে দেবো। এরপর বন্ধুরা, খাবারটা যাওয়ার পরে আমরা 1-2 দিন পর প্রয়োগ করলাম, প্রয়োগ করার 7 দিন পর আমাদের কিন্তু ট্রাইকন্টানল, এই দেখতে পাচ্ছ মিনাকুরাল, এই মিনাকুরালটা কিন্তু আমাদের প্রয়োগ করতে হবে। কারণ কি, এই যে গাছটা কাটাই ছাঁটাই করলাম, এর মধ্যে থাকা যে ট্রাইকন্টানলটা এখন দুর্বল হয়ে যাবে, এখন কিন্তু সঠিকভাবে কাজ আর করবে না, কারণ যেহেতু আমরা গাছটাকে কেটে দিয়েছি। তো এই গাছটার মধ্যে ট্রাইকন্টানল যে হরমোনটা আছে, সেই হরমোনটাকে সুন্দরভাবে কাজ করাতে গেলে বা সুন্দরভাবে এই গাছটা থেকে নতুন করে তাড়াতাড়ি শাখা প্রশাখা বৃদ্ধি করতে গেলে ট্রাইকন্টানলটা কাজ করা খুবই দরকার। তো এই ট্রাইকন্টানলটা যখন কাজ করবে না, এই ট্রাইকন্টানল হরমোনটা যখন কাজ করবে না, তখন আমাদের বাইরে থেকে পিজিআর আকারে এই মিনাকোরাল যাতে ট্রাইকন্টানল আছে সেটা কিন্তু স্প্রে করতে হবে। তবেই কিন্তু গাছের মধ্যে থাকা ট্রাইকন্টানল আবার সজাগ হয়ে উঠবে এবং নতুন করে আবার কাজ করে নতুন নতুন শাখা প্রশাখা খুব তাড়াতাড়ি বার করতে সাহায্য করবে। তো আমাদের কীভাবে কতটা প্রয়োগ করবো, তো বন্ধুরা আমরা বিকালের দিকে বা খুব সকালে রোদ ওঠার আগে কিংবা সূর্য ডুবে যাওয়ার পরে এই ট্রাইকন্টানলটা 1 লিটার জলে 30 ফোঁটা দিয়ে ভালো করে ঝাঁকিয়ে 15 দিন অন্তর অন্তর টানা 2 থেকে 2.5 মাস আমাদের কিন্তু গাছের মধ্যে স্প্রে করতে থাকতে হবে। রোজের কিন্তু নয়, 15 দিন অন্তর অন্তর যদি আমরা প্রয়োগ করি, ঠিক দেখবো 10 থেকে 12 দিন কি 15 দিন কি 1 মাস পর এর গাছের রেজাল্টটা আমরা দেখলে বুঝতে পারবো।
তো বন্ধুরা এইভাবে তোমরা পরিচর্যা করো, তবে কিন্তু একটা গাছ সুন্দরভাবে ঝাঁকড়া করে তুলতে পারবে এবং একটা গাছের আয়ুটাকে তোমরা বৃদ্ধি করতে পারবে বা গাছের যে আয়ুটা সেটা কন্ট্রোল করতে পারবে। তো অতি অবশ্যই তোমরা গাছের কাটা ছাঁটাইটা এই সময় করে নাও, যেহেতু এই সময় রোদ উঠছে প্রচুর পরিমাণে, বৃষ্টি এখন খুব একটা হচ্ছে না। তো এখন যদি কাটা ছাঁটাইটা করতে পারো তাহলে বর্ষা আসার সময়কালীন এই কাটা অংশগুলো তাড়াতাড়ি রিকভার হয়ে যাবে এবং সেই কাটার অংশের পাশ দিয়ে নতুন নতুন শাখা প্রশাখা কিন্তু বৃদ্ধি করতে পারবে। তো বন্ধুরা আশা করি এই ভিডিওটা তোমাদের খুব কাজে লাগবে, খুব ইনফরমেটিভ ভিডিও আমি করেছি তোমাদের জন্য। অনেকে দেখতে পাচ্ছি আমার ভিডিওগুলো দেখছো কিন্তু 90% লোক সাবস্ক্রাইব করছো না চ্যানেলটা, তার কারণটা আমি এখনও পর্যন্ত বন্ধুরা বুঝতে পারি না। তোমাদের যদি ভিডিওগুলো না ভালো লেগে থাকে বা অন্যভাবে যদি ভিডিও করতে বলো, তা আমাদের যদি কোনো সাজেশান থাকে তো সেই সাজেশানগুলো আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। আমার দর্শকের জন্য এই চ্যানেলটা করা বা আমার এই প্রচেষ্টা সম্পূর্ণ তোমাদের জন্য, তোমাদের কথা অনুযায়ী আমাদের কিন্তু কাজ করতে হবে। তো আমি তোমাদের কথা অনুযায়ী নতুন নতুন ভিডিও আনতে পারবো, যাতে সেটা যাতে আমি করতে পারি, সেই জন্য তোমাদের মূল্যবান কমেন্ট বা মূল্যবান ইনফরমেশান আমাকে তোমরা কমেন্ট বক্সে, সাজেশান যেটা ইনফরমেশান সাজেশান, সেই সাজেশানগুলো আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো যে দাদা এইভাবে ভিডিও করো বা এই বিষয় নিয়ে ভিডিও করো। তো বন্ধুরা যাই হোক, আমার ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে, একটুও কাজের মনে হয়, একটুও তোমাদের প্রয়োজনে লাগে, তো অবশ্যই ভিডিওটা একটা লাইক করো, তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দিও। আমার ভিডিও নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাও, আমি প্রত্যেক প্রশ্নের উত্তর দেবো। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে আমাদের কিন্তু সাপোর্ট করে যাও। তো বন্ধুরা তোমাদের সাপোর্ট আমার একান্ত প্রয়োজন। ফিরে আসছি তোমাদের কাছে আর একটা নতুন ভিডিও নিয়ে। নমস্কার।